সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চতুর্থ অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি ইমরান ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত, ঘাটাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসে আমরা যে কনসেপ্টটার উপর আলোচনা করব মূলত, সেটা হলো একটি নতুন দ্বিঘাত সমীকরণ গঠন। অর্থাৎ যখন তোমাকে একটি দ্বিঘাত সমীকরণে দুইটি মূল দেওয়া থাকবে এবং বলবে যে সেই সমীকরণটি গঠন করো, তখন যে গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করি বা যেভাবে করতে হয় সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কনসেপ্ট এটি। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তোমরা বোর্ডে যে কোশ্চেনটি দেখতে পাচ্ছ, আমাদের এই কনসেপ্টের প্রশ্নগুলো এরকমই হয়। যেমন একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, এখানে যেটা দেওয়া আছে সেটা হলো 4x² - 6x + 1। এই সমীকরণের মূলগুলো হলো আলফা বিটা। আচ্ছা, এখন আমাদেরকে একটা সমীকরণ নির্ণয় করতে হবে, আর সেই নির্ণয় সমীকরণের মূলগুলো হলো যেটা দেওয়া আছে এখানে α+1/β এবং β+1/α। এখন আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে এবং সেই সমীকরণ নির্ণয় করা যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হলো x² - মূল দৈর্ঘ্য (x) + মূল দৈর্ঘ্য = 0, যেটা তোমরা জানো। এখন যদি মূল দেওয়া থাকে তাহলে আমাদের অতিরিক্ত আরেকটা সমীকরণ এবং সেই সমীকরণের মূল দেওয়ার কি দরকার, এটা একটা প্রশ্ন। আচ্ছা, আমরা যখন আমাদের নির্ণয় সমীকরণটা নির্ণয় করব, তখন আমাদের এই যে এই দুইটা মূলের অর্থাৎ α+1/β এবং β+1/α, এই দুইটা মূলের যোগফল দরকার হয় এবং গুণফল দরকার হয়। অর্থাৎ আমাদের যে সমীকরণটা রয়েছে নতুন সমীকরণ গঠন করার যে ফর্মুলা, x² - মূল দৈর্ঘ্য (x) + মূল দৈর্ঘ্য = গুণফল, কোন মূলগুলোর নতুন সমীকরণে যে মূলটা দেওয়া থাকবে, যেমন এখানে আছে α+1/β, β+1/α। এখন এই যে দুইটা মূল, এই দুইটা মূলের যোগফল নির্ণয় করার ক্ষেত্রে দেখা যাবে আমরা যদি এই দুইটাকে যোগ করি α+β (1/β) + 1/α, সেখান থেকে কোনো নিউমেরিক্যাল ভ্যালু পাওয়া যাবে না। আর আমরা যদি সমীকরণ বের করতে চাই তাহলে ডেফিনেটলি আমাদের এই যে x² - এখানে একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে, মূল দৈর্ঘ্য যোগফলে (x) + মূল দৈর্ঘ্য গুণফল, এখানে আমাদের একটি নিউমেরিক্যাল ভ্যালু আসবে। যদি আসে তাহলে আমরা এক্সাক্ট ইকুয়েশনটা পাবো। তো সেই মূল দৈর্ঘ্য যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেন একটা নিউমেরিক্যাল ভ্যালু আমরা বের করতে পারি, এর জন্য একটা সাপোর্টিং ইকুয়েশন থাকে এবং সেই ইকুয়েশনের মূলগুলোও দেওয়া থাকে। যেমন এখানে আমাদের আছে 4x² - 6x + 1 = 0, এবং সেই ইকুয়েশনের মূলগুলো হলো আলফা বিটা। তাহলে আমরা মূল সহগ সম্পর্ক থেকে এখানে একটা ইকুয়েশন পাবো বা একটা রিলেশন পাবো, যেটা ব্যবহার করে পরবর্তীতে আমরা মূল দৈর্ঘ্য যোগফল এবং মূল দৈর্ঘ্য গুণফলে নিউমেরিক্যাল ভ্যালু বের করব। তাহলে তোমরা যখন পরীক্ষার খাতায় প্রশ্নটা অ্যান্সার করবে, দেখো প্রথমে এই যে আমাদের প্রদত্ত সমীকরণ, এটা আমরা লিখে নিলাম 4x² - 6x + 1 = 0। এখন এই প্রদত্ত সমীকরণের মূলগুলো যদি আলফা বিটা হয় তাহলে মূল সহগ সম্পর্ক থেকে কিন্তু আমরা এটা লিখতে পারি, এই যে মূল দৈর্ঘ্য যোগফল = হবে -b/a, যেখানে b হলো x এর সহগ, আমাদের এই ক্ষেত্রে দেখো সেটা হলো -6 এবং a হলো x² এর সহগ যেটা হলো 4। তাহলে আমরা ফর্মুলা থেকে পাবো -(-6/4), তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +6/4, যেখান থেকে আমরা পাচ্ছি 3/2। আর মূল সহগ সম্পর্কে আরেকটা ছিল দ্বিঘাত সমীকরণে, সেটা হলো মূল দৈর্ঘ্য গুণফল, যেটা হলো আলফা বিটা এবং এটা হচ্ছে আমাদের 1/4, যেটা ছিল c/a, এখানে c হলো আমাদের 1 আর a হলো x² সহ 4। এখন এই দুইটা সম্পর্ক আমরা আমাদের নির্ণয় সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করব, বা নির্ণয় সমীকরণের যে মূল দৈর্ঘ্য যোগফল এবং গুণফল সেখানে ব্যবহার করব। আর আমাদের এখন তাহলে মেইন যে কাজটা করতে হবে সেটা হলো এই সমীকরণের জন্য যা যা লাগবে নির্ণয় সমীকরণটা নির্ণয় করার জন্য, মূল দৈর্ঘ্য যোগফল এবং গুণফল বের করা। এখন মূল দুটো কি দেওয়া আছে, একটা হলো α+1/β আর একটা হলো β+1/α। তাহলে আমাদের নির্ণয় সমীকরণের মূল দ্বয় যদি α+1/β এবং β+1/α হয়, তাহলে আমরা লিখতে পারি যে মূল দ্বয়ের যোগফল = হবে এই যে α+1/β + β+1/α। এখন আমরা দেখো যে আলফা আর বিটা একসাথে করে দিলাম, α+β এবং এই যে 1/α এবং 1/β এই দুটাকে একসাথে করে দিলাম, α+β এবং 1/α 1/β। তো α+β মানটা আমরা সরাসরি বসাই দিতে পারবো 3/2, কিন্তু যে 1/α 1/β যেহেতু এখানে ভগ্নাংশ রয়েছে, কাজে আমরা যদি এখানে লসাগু করে দেই তাহলে ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে আমাদের কি আসবে, এই যে α/β উপরে আসবে α+β। তাহলে এই যে α+β এখানে আমরা বসাবো 3/2, এই পাশে α+β এখানেও বসাবো 3/2, আর এই α/β পরিবর্তে এখানে বসাতে হবে আমাদের 1/4।
তো মানগুলো যদি তোমরা বসিয়ে দাও, ক্যালকুলেশন করে দেখবে এখানে আসবে হলো 15/2। তো এরপর আমাদের আরেকটা কি জিনিস দরকার হয়, মূলদ্বয়ের গুণফল। কোন মূলের গুণফল? আমাদের নির্ণয় সমীকরণের যে মূল, যে মূলটা আমাদের দেয়া আছে, যে সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে, সেই মূলগুলোর গুণফল। তাহলে আমাদের একটা মূল হলো আলফা প্লাস 1/বিটা, আরেকটা মূল হলো বিটা প্লাস 1/আলফা। তাহলে এই দুটা যদি আমরা গুণ করি, দেখো আলফার সাথে বিটা গুণ হবে, আমরা পাবো আলফা বিটা, এরপর আলফার সাথে 1/আলফা গুণ হবে। তাহলে আলফা ইন্টু 1/আলফা, আলফা ইন্টু 1/আলফা, আলফা আলফা ক্যান্সেল হয়ে থাকবে আমাদের 1, এই হলো সেই 1। এরপর 1/বিটার সাথে বিটা গুণ হবে, তাহলে 1/বিটা ইন্টু বিটা হয়ে যাচ্ছে 1, এবং 1/বিটার সাথে 1/আলফা গুণ হয়ে 1/আলফা বিটা। তাহলে আমরা যেটা পাচ্ছি, আলফা বিটা প্লাস 1 এবং 1 যোগ হয়ে হবে 2 প্লাস 1/আলফা বিটা। তো আলফা বিটার মানটা আমাদের আছে, যে সমীকরণটা দেওয়া ছিল তার মূল সহগ সম্পর্ক থেকে আমরা পেয়েছি 1/4। সেই 1/4 যদি আমরা এখন এখন বসিয়ে দেই, তাহলে আলফা বিটার পরিবর্তে পাচ্ছি 1/4, এখানে আলফা বিটার পরিবর্তে 1/4। তোমরা বসিয়ে দিয়ে যদি ক্যালকুলেশন করো, তাহলে 25/4 চলে আসবে। খুবই সিম্পল এবং সহজ একটা অঙ্ক। এরপর আমাদের যেটা ফাইনাল টাস্ক, সেটা হলো নির্ণয় সমীকরণটাকে বের করা। সেই সমীকরণটা হলো x² - মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল = 0। এখন যদি তুমি এই মানগুলো বসিয়ে দাও, এই যে x² - মূলদ্বয়ের যোগফল আমরা পেয়েছি 15/2, তাহলে 15/2 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল আমরা পেয়েছি 25/4, আমরা বসিয়ে দিলাম 25/4 = 0। তো এরপর যদি লসাগু করে দাও, এখানে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইকুয়েশনটা পেয়ে যাবো, যেটা আমাদের বের করতে বলেছে 4x² - 30x + 25 = 0। খুবই সহজ অঙ্ক, তোমরা পুরো অঙ্কটা আরেকবার দেখো ভালো করে এবং খাতায় তুলে নাও। এরপর চলে যাবো পরবর্তী অঙ্কে, এবং ডেফিনেটলি কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আগের অঙ্কটা বুঝতে পেরেছ। আমাদের সাপোর্টিং যে ইকুয়েশনটা থাকে, সেই ইকুয়েশনের x² এর সহগ এবং ধ্রুবক অংশটি যদি আমাদের কোনো নিউমেরিক্যাল ভ্যালু থাকে, তখন আমরা ইকুয়েশনের আমাদের নির্ণয় সমীকরণটাতেও নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আসতে পারি x² এর সহগ এবং x এর সহগের ক্ষেত্রে। কিন্তু তার পরিবর্তে যদি অন্য কোনো কিছু দেওয়া থাকে, যেমন এখানে দেখো ax² + bx + c দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আগের অঙ্কের মতো নিউমেরিক্যাল ভ্যালু পাবো না। তখন আমাদের অঙ্কটা কেমন হবে? একইভাবে করতে হবে। দেখো এই ক্ষেত্রে আমাদেরকে আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট সমীকরণই নির্ণয় করতে হবে। তাহলে হোল প্রসেস সেই, আমরা প্রথমে যেটা দেওয়া আছে সেটা দেখবো, প্রদত্ত সমীকরণ ax² + bx + c = 0, এবং এই সমীকরণের মূল গুলো যদি আলফা বিটা হয়, ওকে, তাহলে যে আলফা প্লাস বিটা -b/a, তাহলে এখানে x² সহ a এবং x এর সহগ হলো b, এবং আলফা বিটা হলো c/a, মূলদ্বয়ের গুণফল। এখন আমাদের নির্ণয় সমীকরণের মূল দুটো আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা, আর যদি তাই হয় তাহলে মূলদ্বয়ের যোগফল আমরা পাবো আলফা প্লাস 1/বিটা প্লাস বিটা প্লাস 1/আলফা, অর্থাৎ এই অংশটা। এখন আমাদের কি করতে হবে, এই যে আলফা আর বিটাকে যদি আমরা একত্র করে দেই, তাহলে আলফা প্লাস বিটা যেটার মান আমাদের আছে এখানে -b/a, এবং 1/আলফা আর 1/বিটা, এই দুইটা টার্মকে আমরা একত্র করে দিয়ে আগের মতো লসাগু করতে পারি। যদি সেটা করি, আমরা এখানে আলফা বিটা এবং আলফা প্লাস বিটা পাবো। এই দুইটা মানই কিন্তু আমাদের সাপোর্টিং ইকুয়েশন থেকে আমরা বের করেছি, আলফা প্লাস বিটা -b/a, আলফা বিটা হলো c/a। এখন যদি আমরা যে আলফা প্লাস বিটার পরিবর্তে -b/a এবং দ্বিতীয় অংশে আলফা প্লাস বিটার পরিবর্তে -b/a এবং আলফা বিটার পরিবর্তে c/a বসাই, তারপর আমরা কি করতে পাবো, নরমাল যদি ক্যালকুলেশন করি, আমরা পাবো -ab + bc/ac। কিভাবে আসলো? এই অংশে আমাদের ভগ্নাংশের ভাগ থাকলে যেহেতু উল্টে যায়, কাজেই -b/a (a/c), এ চলে যাবে, আমাদের থাকবে -b/c। এই যে আমাদের সেই -b/c আর আমাদের আগে রয়েছে -b/a, এই দুইটাকে যদি আমরা আবার লসাগু করি, তাহলে আমাদের এখানে লসাগু আসবে ac, আর ac লসাগু হলে a চলে যাবে c, b এর সাথে গুণ হয়ে ab। তোমরা লসাগু নরমাল প্রসেস যেভাবে করে থাকো সেভাবে এটা তোমরা পারো আই থিংক। তাহলে যে -ab + bc/ac যে মানটা বের হলো, এই মানটা হলো আমাদের মূলদ্বয়ের যোগফল নির্ণয় সমীকরণের।
যেখানে আগে অঙ্কে এখানে আমাদের একটা নিউমেরিক্যাল ভ্যালু ছিল। আচ্ছা আঙুলটার গুণফল কি হবে? আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু বিটা প্লাস ওয়ান বাই আলফা। তাহলে আমরা যদি আগের মতোই টার্মগুলো গুণ করে দিই, আলফার সাথে বিটা গুণ হবে, আবার আলফার সাথে ওয়ান বাই আলফা গুণ হবে, ওয়ান বাই বিটার সাথে বিটা গুণ হবে এবং ওয়ান বাই বিটার সাথে ওয়ান বাই আলফা গুণ হবে। এবং সেই গুণের ফলে আমরা যেটা পাই আগের আগের অঙ্কটাতেও আমরা সেই জিনিসটা পেয়েছিলাম, সেটা হলো আলফা বিটা প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই আলফা বিটা। এখন যদি মান বসিয়ে দিই তাহলে সি বাই এ প্লাস ওয়ান আর ওয়ান হয়ে যাবে টু, ওয়ান বাই সি বাই এ। তো একইভাবে এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করে আমরা পাবো এ প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ সি। সিম্পল ক্যালকুলেশন, কারণ এখানে আমাদের এ প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসছে, সি স্কোয়ার প্লাস টু এ সি প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ারটা যদি আমরা আগে কনসিডার করি তাহলে এ প্লাস সি হোল স্কোয়ার লিখা যায়। এখন আমাদের নির্ণয় সমীকরণ যে ফর্মুলা সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস মূলধন যোগফল ইন্টু এক্স প্লাস মূলধন গুণফল ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে মানগুলো বসিয়ে দিলে আমরা পাবো, এটা প্রথম এক্স স্কোয়ার, এই মাইনাসটা আমাদের ফর্মুলার মাইনাস, এরপর আমাদের এই যে মানটা এটা হলো মূলধন যোগফল আমরা যেটা পেয়েছি এখানে ইন্টু এক্স প্লাস এটা হলো আমাদের মূলধনের গুণফল ইকুয়ালস টু জিরো। এখানে আমাদের উপরের অংশে এ বি প্লাস বিসি আমরা বি কমন নিতে পারি, যদি বি কমন নিই তাহলে আমরা পাবো এ প্লাস সি ইন্টু এক্স। একবার যদি আমরা লসাগু করে দেই তাহলে দেখো এক্স স্কোয়ার নিচে ওয়ান ছিল, তাহলে এ সি যদি লসাগু হয় তাহলে এ সি এক্স স্কোয়ার প্লাস এখানে আমাদের মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়েছে, এই অংশে বি কমন নেওয়ার ফলে বি ইন্টু এ প্লাস সি ইন্টু এক্স প্লাস এ প্লাস সি হোল স্কোয়ার। আর আমি গুণ করে দেওয়ার কারণে আমাদের নিচে যে এসি ছিল এসিটা চলে গিয়েছে। সো এটাই হলো আমাদের ফাইনাল ইকুয়েশন যেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এই লেভেলে আরো একটা অঙ্ক আমরা দেখব, তো তোমরা অঙ্কটা খাতে তুলে ফেলো এবং এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। এবার চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী অঙ্কে। আমাদের এই অঙ্কে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো, এবং এই সমীকরণের দুটি মূল হলো আলফা ও বিটা, এবং যে সমীকরণটা আমাদের নির্ণয় করতে হবে তার মূল দুটো হলো থ্রি বাই ফাইভ মাইনাস আলফা এবং থ্রি বাই ফাইভ মাইনাস বিটা। তাহলে আমাদের টোটাল প্রসেসটা কিন্তু একইভাবে হবে, একই রকম আমরা শুরুতেই লিখে নিব যে ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি ইকোয়াল টু জিরো। এখন এই সমীকরণের মূল যদি আলফা বিটা হয় তাহলে মূল সহগ সম্পর্ক থেকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা ইকোয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে আমাদের মাইনাসটা এটা ফর্মুলার মাইনাস, এখানে বি হলো মাইনাস ফাইভ আর এ হলো এক্স স্কোয়ারের সহগ, কোনো কিছু নাই তার মানে ওয়ান। তাহলে মাইনাস মাইনাস ফাইভ বাই ওয়ান মাইনাস মাইনাসে হয়ে যায় প্লাস ফাইভ, এবং মূলদ্বয়ের গুণফল এখানে হচ্ছে সি বাই এ। তাহলে সি হলো আমাদের থ্রি, এ হলো ওয়ান থ্রি। তাহলে এখন আমাদের দুইটা জিনিসই বের করতে হয়, সেটা হলো মূলদ্বয়ের যোগফল এবং মূলদ্বয়ের গুণফল। তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল যখন নির্ণয় করব আমাদের নির্ণয় সমীকরণের মূল দুইটির যোগফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের থ্রি বাই ফাইভ মাইনাস আলফা প্লাস থ্রি বাই ফাইভ মাইনাস বিটা। তাহলে এখানে ডেফিনেটলি আমাদেরকে লসাগু করতে হবে, যদি আমরা লসাগু করে দেই তাহলে আমাদের ফাইভ মাইনাস আলফা ফাইভ মাইনাস বিটা এই দুইটা আসবে, আর ফাইভ মাইনাস আলফা ফাইভ মাইনাস আলফা চলে গেলে এই থ্রির সাথে গুণ করতে হবে ফাইভ মাইনাস বিটা। যদি আমরা গুণ করি তাহলে ফিফটিন মাইনাস থ্রি বিটা প্লাস এখানে ফাইভ মাইনাস বিটা, ফাইভ মাইনাস বিটা চলে যাবে, তাহলে থ্রি ইন্টু ফাইভ মাইনাস আলফা, তাহলে ফিফটিন মাইনাস থ্রি আলফা এই জিনিসটা চলে আসলো। তাহলে এখানে আমাদের ফিফটিন ফিফটিন হয়ে যাবে থার্টি, আর মাইনাস থ্রি বিটা মাইনাস থ্রি আলফা, এখানে যদি আমরা মাইনাস থ্রি কমন নেই আমরা পাবো এই যে আলফা প্লাস বিটা। আর নিচে আমাদের ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ, ফাইভ ইন্টু আলফা এবং ফাইভ ইন্টু বিটা এই দুইটার মধ্যে থেকে আমরা পাবো মাইনাস কমন নিলে মাইনাস ফাইভ ইন্টু আলফা প্লাস বিটা, আর মাইনাসে মাইনাসে প্লাস আলফা বিটা। এখন আমাদের কাজ হলো মান বসিয়ে দেওয়া, যেটা আমরা এর আগে দুটো অঙ্কেও করেছি। তাহলে আমাদের আলফা প্লাস বিটার পরিবর্তে বসাতে হবে
এই যে এখানে যেটা পেয়েছি 5 এবং আলফা বিটার পরিবর্তে 3, সেই মানগুলো যদি আমরা বসিয়ে দেই তাহলে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হলো 5, অর্থাৎ আমাদের নির্ণয় সমীকরণের মূল দ্বয়ের যোগফল হলো 5। এখন আমাদের নির্ণয় সমীকরণের মূল দ্বয়ের গুণফল বের করতে হবে, তাহলে আমাদের 3 ÷ 5 - α এবং 3 ÷ 5 - β, এই দুটা যদি আমরা গুণ করে দেই, এই যে 5 - α × 5 - β, আমরা এর আগেও এ পাশে দেখলাম যেটার ক্যালকুলেশন থেকে আমরা পাই শুধু 3, তাহলে আমাদের এখানে উপরে 3 এর সাথে 3 গুণ হবে 9, আর নিচে এই দুটা গুণ করে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো 3, 9/3 আমাদের আসবে 3। তাহলে এখন আমাদের নির্ণয় সমীকরণটা কি হবে, x² - মূল দ্বয়ের যোগফল × x + মূল দ্বয়ের গুণফল = 0, মানগুলো বসিয়ে দাও x² - 5x + 3 = 0, এটা আমাদের নির্ণয় সমীকরণ যেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এই কনসেপ্টগুলো এরকমই, চলো আমরা সর্বশেষ আরেকটা অঙ্ক দেখি যে অঙ্কের মাধ্যমে আজকে ক্লাসটা শেষ করবো এবং পরবর্তীতে আমরা অন্য কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তোমরা এই অঙ্কটা খাতায় তুলে নাও ফ্রেশ করে, তারপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটা আমরা সলভ করব, এখানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হলো x² + ax + b = 0 এবং তার মূল হলো আলফা বিটা অ্যাজ ইউজুয়াল আগের অঙ্কগুলোর মতোই, এবং যে ইকুয়েশনটা আমাদের নির্ণয় করতে হবে তার একটি মূল হলো α - β² আর একটি মূল হলো α + β² ওকে। তাহলে আমরা কি করতে হবে, প্রথমে আমরা আগের অঙ্কগুলোর মতোই লিখব যে ইকুয়েশনটা দেওয়া আছে x² + ax + b = 0, তার মানে আমাদের যে দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম অর্থাৎ ax² + bx + c = 0, এইখানে আমাদের এর ভূমিকায় প্রদত্ত সমীকরণে এর ভূমিকায় আছে আমাদের 1, বি এর ভূমিকায় আছে আমাদের এ এবং সি এর পরিবর্তে এখানে আছে বি। তাহলে মূল সহগ সম্পর্ক থেকে আমরা কি লিখতে পারি, মূল দ্বয়ের যোগফল α + β = -b/a, কিন্তু এখানে বি বলতে বোঝাচ্ছে এ, তাহলে -a/, আর এ বলতে 1, তাহলে -a/1 আমরা পাবো -a, এবং মূল দ্বয়ের গুণফল c/a আমাদের ফর্মুলা থেকে, তাহলে এখানে c বলতে বোঝাচ্ছে এই যে b অর্থাৎ ধ্রুবক টার্ম যেটা আছে, আর a হলো x² এর সহগ সেটা হলো 1, তাহলে সেটা আমাদের হবে b। তাহলে এখন আমাদের যে যে দুইটা জিনিস দরকার হয় সেটা হলো মূল দ্বয়ের যোগফল এবং মূল দ্বয়ের গুণফল, এই দুইটা বের করে আমাদের ফর্মুলাতে বসিয়ে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা পেয়ে যাব। তাহলে চলো আমরা নির্ণয় করে ফেলি, এই যে মূল দ্বয়ের যোগফল আমাদের যে দুইটা মূল দেওয়া আছে এই দুইটা মূলের যোগফল নির্ণয় করতে হবে, তাহলে α - β² এবং α + β² তাহলে এখানে a - b² এবং a + b² যে ফর্মুলা আমরা জানি সেটা আমরা বসিয়ে দিতে পারি, তাহলে আমাদের আসবে α² - 2α β + β² এবং α² + 2α β + β² আমাদের -2α β + 2α β চলে যাবে, আমাদের থাকবে হলো α² এবং α² মিলে হবে 2α² এবং β² মিলে হবে 2β², আমরা যদি 2 কমন নেই তাহলে 2 × α² + β² এখন আমাদের যে দুইটা মান জানা আছে সেটা হলো α + β এবং α β, তাহলে এই α² + β² α + β এবং α β মাধ্যমে প্রকাশ করতে হবে। আমরা ফর্মুলা জানি a² + b² = লেখা যায় a + b² - 2ab, যেটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, দেখো α² + β² এর পরিবর্তে লেখা হয়েছে α + β² - 2α β, তাহলে এখন কিন্তু আমরা মান বসাই দিতে পারবো, তাহলে α + β পরিবর্তে এই যে -a এটা বসাবো, তাহলে -a² - 2 × α β পরিবর্তে b, তাহলে 2 × b অর্থাৎ 2b, তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি যেটা সেটা হলো আমাদের 2 ছিল সামনে 2 × a² - 2b, এটা হলো আমাদের মূল দ্বয়ের যোগফল। আরেকটা জিনিস বের করতে হবে সেটা হলো মূল দ্বয়ের গুণফল, তাহলে মূল দ্বয়ের গুণফল কীভাবে বের করবো, এই যে α - β² × α - β² তাহলে আমরা সম্পূর্ণটাকে যেহেতু গুণাকার আছে একটা স্কোয়ারের আন্ডার যদি নিয়ে আসি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেখো লেখা যায় α - β × α + β² এবং আমরা কিন্তু ফর্মুলা জানি যে a + b × a - b যদি থাকে তাহলে সেটাকে লেখা যায় a² - b² তাহলে এখানে কিন্তু আমাদের α - β, α + β ওই ধরনের একটা আকার চলে এসেছে, তাহলে আমরা লিখতে পারবো α² - β²
আর এই যে আমাদের হোল স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা কিন্তু থেকেই যাবে। তাহলে এখন এখানেও আমাদের আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এটার কিন্তু কোনো মান আমাদের জানা নাই, আমাদের জানা আছে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা, কাজে ওইটাকেও আমাদের ইন্টেনশন হলো আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মাধ্যমে প্রকাশ করব। এখানে যেহেতু মাইনাস আছে প্রথমে এটাকে আমরা প্লাসে নেই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, যেখানে এ হলো আমাদের আলফা স্কোয়ার, বি হলো আমাদের বিটা স্কোয়ার। তাহলে এখন এই যে আলফা টু দি পাওয়ার ফোর এটা অ্যাকচুয়ালি হলো আলফা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস বিটা টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে বিটা স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে যেমন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এখানেও কিন্তু আমরা একইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, যেখানে এ হলো আমাদের আলফা স্কোয়ার, বি হলো বিটা স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর আমাদের ছিল টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, এই যে মাইনাস সেটা থাকলো। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মিলে ফোর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, সেটাকে আমরা লিখতে পারি ফোর আলফা বিটা হোল স্কোয়ার। আচ্ছা এখন এই জায়গাটায় আমাদের এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার তার হোল স্কোয়ার, এখানে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের ক্যালকুলেশন করে পেয়েছি এ স্কোয়ার মাইনাস টু বি। তোমরা এই ক্যালকুলেশনটা ডিটেলস করবে, আমি সংক্ষেপে এখানে সরাসরি বসিয়ে দিয়েছি যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের পরিবর্তে এভাবে এখানে আমরা এই তিনটা লাইনে যেভাবে ক্যালকুলেশন করেছি সেইভাবে ক্যালকুলেশন করলে এ স্কোয়ার মাইনাস টু বি আসবে। তাহলে এখানে আমরা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের পরিবর্তে পাবো এ স্কোয়ার মাইনাস টু বি, তার উপর আছে আমাদের আবার স্কোয়ার, আর মাইনাস ফোর ইন্টু আলফা বিটার মান হচ্ছে আমাদের যেহেতু বি, তাহলে ফোর ইন্টু আলফা বিটার পরিবর্তে বি বসালে বি স্কোয়ার, ফোর বি স্কোয়ার। এখন আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস টু বি হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার যদি এ হয় এবং এই টু বি এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারবো, এবং সেই ফর্মুলাটা হবে এ স্কোয়ার হোল স্কোয়ার এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ টু বি হোল স্কোয়ার। আর টু বি হোল স্কোয়ার থেকে আমরা পাচ্ছি তাহলে ফোর বি স্কোয়ার, আমাদের প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার চলে যাবে, আমরা এখানে পাবো এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার বি। ফাইনালি আমরা যদি আমাদের ফর্মুলাতে সেটা বসিয়ে দেই তাহলে আমাদের যেটা আসবে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু বি ইন্টু এক্স প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার বি ইকুয়ালস টু জিরো। তাহলে এই ছিল আমাদের যে এই নিয়মের অঙ্কগুলো, অঙ্কগুলোর ধরন। এক্ষেত্রে একটা জিনিস তোমাদের জাস্ট করতে হবে, সেটা হলো এই যে মূলধন যোগফল যে ক্যালকুলেশনটা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ভিন্ন ভিন্ন অঙ্কে শুধুমাত্র এখানের ক্যালকুলেশনটা একটু পরিবর্তন হবে, আর এই যে গুণফল, গুণফলের যে ক্যালকুলেশন এই এই পার্টটা এক এক অঙ্কে এক এক রকম, কিন্তু আমাদের প্রসিডিউরটা কিন্তু একই, সম্পূর্ণ একই ধরনের। তোমাদের যে রাইটারের বই তোমরা ফলো করো, যে এই নিয়মের অঙ্কগুলো যেই যেই কোশ্চেনে রয়েছে তোমরা স্ক্রিন থেকে দেখে নাও, এস ইউ আহমেদ, কেতাবউদ্দিন অথবা রূপন্দী প্রকাশনী। এবং আমি রিকমেন্ড করব, যেহেতু তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে এবং এর আগেও আমি বলেছি যে এই ক্ষেত্রে একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে যে কোনো কোশ্চেন পরীক্ষা আসতে পারে, একটা অধ্যায় থেকে যদি একাধিক সেটে কোশ্চেন হয়, একাধিক কোশ্চেন হয়, তো তখন অনেক কম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে। তো এই জন্য একটা নিয়মের যেটাই, যেমন আজকে আলোচনা করা হলো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো, তো তোমরা চেষ্টা করবে যে বইটা থেকেই করো, যে রাইটারের বই ফলো করো, যেন সব কয়টা অঙ্কই করে ফেলো এই নিয়মের। এবং অধ্যায়টা শেষ হয়ে গেলে আমরা চেষ্টা করব যে প্রিভিয়াস ইয়ারে গত 3 বছরে যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেই আলোকে তোমাদের কমপ্লিট একটা সলিউশন দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।